이과 질문 1. 대가족과 핵가족의 장점은 무엇입니까? 대답. 대가족은 가족 간의 유대가 깊고 집안일을 같이 할 수 있어서 편합니다. 핵가족은 생활비가 적게 들고 중요한 일은 함께 결정해서 각자의 개성을 존중받을 수 있습니다. 2. 저출산 현상이 지속되면 어떤 문제가 있나요? 대답. 저출산 현상이 지속되면 일하는 사람은 점점 감소하고 국가는 경제적 손실을 입을 것입니다. 그래서 결국에는 국가의 인구가 감소하면서 국가의 운영이 힘들어지게 될 것입니다. 심지어 국가가 사라질지도 모릅니다. 파트 2 প্রশ্ন 1. একটি বড় পরিবার এবং একটি পারমাণবিক পরিবারের সুবিধা কি? উত্তর: বড় পরিবারগুলি আরামদায়ক কারণ পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন গভীর এবং গৃহস্থালির কাজ একসঙ্গে করা যায়। পারমাণবিক পরিবারগুলির জীবনযাত্রার ব্যয় কম থাকে, একসাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্বকে সম্মান করা যেতে পারে। 2. কম জন্মহারের ঘটনা অব্যাহত থাকলে কি সমস্যা দেখা দেবে? উত্তর: নিম্ন জন্মহার অব্যাহত থাকলে কর্মজীবী মানুষের সংখ্যা কমবে এবং দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, তাই শেষ পর্যন্ত দেশের জনসংখ্যা কমলে দেশ চালানো কঠিন হয়ে পড়বে, জাতিগুলি এমনকি বিলুপ্ত হতে পারে।